তাদের মসজিদ এখানে আপনার মসজিদটা তার গায়ে লাগা চলবে কেন ওর আকীদার আমার আকীদার অনেক পার্থক্য তার আল্লাহর আমাদের আল্লাহর অনেক পার্থক্য তার আল্লাহ সব জায়গাতেই থাকে আর আমাদের আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকেন তার আল্লাহ নিরাকার তাদের আল্লাহ নিরাকার আর আমাদের আল্লাহর আকার আকৃতি রয়েছে কার মতো তার মতো তিনি তার যেমন সাজে তেমন আছে তাহলে আল্লাহ তো তাদের সাথে গণ্ডগোল নবী তো গণ্ডগোল তাদের নবী নূরের তৈরি আমাদের নবী মাটির তৈরি তাদের নবী জীবিত আছেন আমাদের নবী মারা গেছেন এই জন্য তো তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে দাঁড়িয়ে যায় মানে নবী চলে এসেছেন এই জন্য বুখারীর অনুবাদক কবরের কাছে গিয়ে তাকে সালাম দিলেন তখন উনি কবর থেকে হাত বাড়িয়ে ওয়ালাইকুম সালাম বললেন যারা জিকির আজকার করছে যারা চিল্লে দিয়ে বেড়াচ্ছে তাদের যারা নেতা তারা ওখানে গেছেন ওখান থেকে উনি হাত বাড়িয়ে সালাম দিয়ে বলেছেন আপনি যান পাক ভারতে দিন প্রচার করেন ঘুমিয়ে যাবেন ঘুমে যেটা দেখবেন সেটা আপনার বিধান সেটা আমার বিধান আপনি জনসমাজে পেশ করবেন চলছে ধর্ম অতএব তাদের আল্লাহর সাথে আমাদের আল্লাহর গণ্ডগোল রয়েছে তাদের নবী আদর আমাদের নবীর পার্থক্য রয়েছে কবর পূজার তো কোনো প্রশ্ন আসে না কাজেই মসজিদ পৃথক হবে মাদ্রাসা পৃথক হবে জায়গা চলাচল পৃথক হবে সামাজিক অবস্থা পৃথক হবে এটাই সত্য।